আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? জশেদা বেগম। জশেদা বেগম, আপনি বলছিলেন একজন কবিরাজ, তা আপনি আসলে কি ধরনের কবিরাজ বা কি কি বিষয়ে চিকিৎসা দিয়ে থাকেন? আসাম মায়ং থেকে আমি প্রশিক্ষণ, বুঝছেন, জি তান্ত্রিক কবিরাজ জশেদা বেগম। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? ঠিকানা হচ্ছে আমার বান্দরবন, বান্দরবন, বালাকাটা। আচ্ছা। এটা কি আপনি ওই মানে আসাম থেকে প্রশিক্ষণ নিচ্ছেন নাকি কোনো পারিবারিক থেকে, পারিবারিক শিক্ষা থেকে মানে নিচ্ছেন আসলে? আসাম মাইন থেকে আমি প্রশিক্ষণ শিক্ষা। আচ্ছা, আপনি কি আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে হ্যাঁ স্বামী আছে, ছেলে মেয়ে আছে, এবং আমি। স্বামীও কি এই পেশার সঙ্গে জড়িত নাকি আপনি শুধু এই পেশার সঙ্গে জড়িত? না না, আমার স্বামী এই পেশার সঙ্গে জড়িত না। জড়িত না, শুধু আপনিই করেন? হ্যাঁ হ্যাঁ, আমি করি। এই যে আপনি এত ব্যস্ত থাকেন, এত কিছু থাকেন, সেই ক্ষেত্রে পরিবারে কোনো সমস্যা হয় কিনা বা আপনার স্বামী সম্মতি দেয় কিনা? না না, আমি সবকিছু গুছিয়েই আমি কাজ করি। এটা কি মানুষ একান্তই মানুষকে সেবা দেওয়ার জন্য নাকি আসলে এটা আপনি পেশা হিসেবে গ্রহণ করছেন? না না, আমি মানুষের মানুষের সেবা দেওয়ার জন্য আমি কাজ করতেছি, আমি টাকা পয়সা কাজ করি। আচ্ছা আচ্ছা, মূলত কি ধরনের রুগী আপনার কাছে আসে বা আপনি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? এই তো অসাধ্য কাজ সাধ্য করি, অবাধ্য লোকরা আমি বাধ্য করি, অশুভ শক্তির আমি শুভ করি। আচ্ছা আচ্ছা, আর আর কোনো কিছু করেন? ভালোবাসা, ব্যর্থতা, এবং জায়গা জমিন নিয়ে ভেজাল চলতেছে, ঝামেলা চলতেছে, এরকম ধরনের কাজ করি আমি। বান মারলে আমি ঠিক করে দিতে পারি, অবাধ্যকে বাধ্য করে দিতে পারি, অসাধ্যকে সাধ্য করে দিতে পারি, অশুভ শক্তিকে শুভ করে। এইগুলা ধরন মূলত কবিরাজের চিকিৎসা দিয়ে থাকে পুরুষরা বেশি দিয়ে থাকে, তা আপনি মহিলা হিসেবে যে এই পেশার সঙ্গে আছেন তা সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় কিনা? না না না, আমার কোনো সমস্যা হয় না এইগুলোর ভিতরে, কেননা আমি তো মানুষের ভালো কাজ করি। না, ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচার দেখে মানুষ কিন্তু অনেকভাবে প্রতারিত হয়, যেমন আপনার যে সাক্ষাৎকারটা নিচ্ছে তা মানুষ আসলে আপনার কাছে উপকৃত পাবে তো নাকি আপনি আসলে আপনাকে তো আসলে যে ছবিটা দিচ্ছেন আমরা ওই ছবিটা দিব, কিন্তু আপনি সেই লোক তো, সেটা জানার জন্য আর কি মানুষের সত্যিটা বিশ্বাস করবে কিভাবে আসলে? ইনশাল্লাহ উপকারের জন্যই আমি কাজ করি, কিন্তু ভুয়া কবিরাজ কিছু বাইরে ভালো ভালো কবিরাজের নাম ডুবে দিতেছে, বুঝছেন, জি জি, এটার জন্য আর কি আমিও ওদেরকে কথা বলতেছি, যেন ভুয়া কবিরাজ বেরিয়ে এখন মানুষের নাম ডুবি দিচ্ছে, আমাদের মতন ভালো ভালো তান্ত্রিক কবিরাজদের বদনাম বাইরে দিচ্ছে, বুঝছেন। যাই হোক, আপনার নাম যেটা আছে সেই নামটা যাতে সম্মানের সঙ্গে বা সুনামের সঙ্গে থাকে, আপনার দ্বারা যাতে কেউ ক্ষতি না হয় সেই দোয়া করব। আর যারা ফোন দিবে তাদেরকে একটু হলেও মানে ওই যে অনেকে অনেক রকমের ভাবে প্রতারণা করে, তা আপনার কাছে যাতে এরকম না হয়, যাতে আসলে উপকার হয়, আপনি চেষ্টা করবেন মানুষকে একটু ভালো মতো চিকিৎসা দিয়ে, যেহেতু আপনি আসলে কোনো টাকা পয়সা নেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ, এটা সঠিক জায়গায় মানুষে ফোন দেবে, আর সঠিক কাজ আমি করে চিকিৎসা করে দেব, সঠিক কাজ করে দেব, তান্ত্রিক কবিরাজ জশেদা বেগম। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা নেন। আচ্ছা, নাম্বারটা একটু বলে দেন। 01, জি, 81, জি, 03, জি, 41, জি, 47, জি। এই নাম্বারে কি ইমো, হোয়াটসঅ্যাপ আছে না শুধু ভিডিও কলে কথা বলতে হবে আপনার সঙ্গে? ইমো আছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে সরাসরি সাক্ষাতে দেখা করেও কথা বলতে পারবে। তো যাই হোক আপু, ভালো থাকেন, আসলে এত কথা তো আসলে এইভাবে নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা আবার বলেন। জি, নাম্বারটা বলে দেন, নাম্বারটা তো আপনার কাছে। 01, জি, 81, জি, 03, জি, 41, জি, 740, জি। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যারাই ফোন দিক বা যারাই ফোন দিবেন তারা আশা করি আপনারা সরাসরি সাক্ষাৎ করে দেখা করেও চিকিৎসা নেবেন, আশা করি কেউ করার জন্য সঙ্গে যাতে প্রতারিত না হয়, আপনারা অন্য কোনো নাম্বারে যোগাযোগ না করে যে নাম্বারটা আপুর মুখে বলা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আশা করি সুফল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারাও ভালো থাকেন ইনশাআল্লাহ, এখানে সঠিক চিকিৎসা পাবেন। ওকে আপু, ভালো থাকেন।